নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান, আবরণ প্রাইম টাইম, আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সুস্থতা, আপনাদের আরোগ্য আমরা কামনা করি। আমরাও চাই আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ সুন্দর থাকতে। শুরু করতে হবে জীবনটাকে সংগ্রামের মধ্যে দিয়ে নয়, আপোষের মধ্যে দিয়ে নয়, সুস্থভাবে জীবন যাপন করার মধ্যে দিয়ে। তাই যারা এখন বাড়িতে বসে রয়েছেন, কিছু করতে চাইছেন, আমি বলবো ডেফিনেটলি কিছু করুন। এই হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার, যেটা ডক্টর প্লাসের উদ্যোগে এবার আমরা পাচ্ছি, এটা নিয়ে আপনারা আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। তার জন্য ডিটেলস জানার জন্য ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বারেই ফোন করুন। আর শাড়ির নিয়েও আপনারা হোলসেলে কাজ করতে পারেন, তার জন্য যোগাযোগ করবেন। আমি যেটা বলবো এখন, আমরা সেমি পৈঠানি দেখাবো, মানে এটা হচ্ছে বেনারস পৈঠানি। পৈঠানি তো অরিজিনালি মহারাষ্ট্রের বুনন, সেটা বেনারসে বোনা হয়, খানিকটা দক্ষিণ ভারতে বোনা হয়। যে যার নিজের মতো করে ওই পৈঠানির আর্টটা নিয়ে বোনেন। পৈঠানির আর্ট বলতে রেশমের জরির মধ্যে রেশম দিয়ে মিনে, তো সেটাকেই আমরা পাবো, কিন্তু এটা বেনারস স্টাইলে পাবো। আর সফট কাতানের মধ্যে করা হয়েছে, দাম হচ্ছে 6550, সবই আজকে 6550। এবারে যেটা গুরুত্বপূর্ণ কথা বলো, যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন, মলমল আজকে সন্ধে ছটায়, কারণ আজকে আমাদের এরপরে সন্ধে ছটায় দেখা হচ্ছে। আজকে সন্ধে ছটায় লাইভ অনুষ্ঠানে মলমল থাকবে আপনাদের জন্য, যারা মলমলের জন্য অনেক দিন ধরে বলেছেন মলমল চাই, মলমল চাই। আজকে সন্ধে ছটায় কিন্তু আমরা মলমলটা দেখাচ্ছি। এরপরে বললে আমি খুব দুঃখ পাবো, আমি কিন্তু আজকে সন্ধে ছটায় মলমল দেখাবো। এবার দেখাচ্ছি হচ্ছে লাইভ থাকবে সেটা। এবারে আসছি প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, লাল আর রানী মিশিয়ে বেস কালারটার পাড়ের মধ্যে ওই রানীর সঙ্গে ইয়েলো টোন গিয়ে একটা ভীষণ সুন্দর বন্ড অরেঞ্জ টোন এসছে। তার মধ্যে দেখুন ওই পৈঠানির ওই ময়ূরের স্টাইল এবং তার সঙ্গে ওই এই যে লতার নকশাটা, এটা একদম সিগনেচার। এই হচ্ছে পার, ভেতরে যাচ্ছে বুটি। এক নম্বর শাড়ি 6550, 6550, এটার মধ্যে কিন্তু একটা কাতানের সুতো রয়েছে, এবং এটা হচ্ছে নাম্বার 16550, 6550 এক নম্বর শাড়ি। এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ পিস। এই দেখুন বুনুইটা দেখলে আপনারা বুঝবেন, সুতোর টানাটা কিন্তু রয়েছে, এটা রয়েছে ব্লাউজ পিস, পরলে খুব ভালো লাগবে। এক নম্বর শাড়ি 6550, 6550 নাম্বার 1। আপনারা ফোনেও আমাদের সাথে থাকতে পারেন, কথা বলতে পারেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। আজকে আমরা অল্প শাড়ি দেখাবো, ধীরে সুস্থে গুছিয়ে দেখাবো। এটা আসছি নাম্বার 2, দু নম্বর শাড়ি, এটা হলুদের একটা টানা আছে, টানাতে হলুদ আছে, আঁচলে হলুদের সঙ্গে গেছে হচ্ছে ব্লু সুতো, তার উপরে একদম ঠাসা জরির যেরকম উইভ থাকে, এটা হচ্ছে আঁচল গেল। আর এটা রয়েছে পাটটা, এই হচ্ছে পাটটা, ইয়েলো সুতোটা কিন্তু টানাতে যাচ্ছে গায়ে। নাম্বার 2, দু নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6550, 6550 নাম্বার 2, দু নম্বর, 6550, 6550 দু নম্বর শাড়ি। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3, তিন নম্বর শাড়ি, নাম্বার 3, এটা আসছি তিন নম্বর, এটা ডিপ মেজেন্টার সঙ্গে একটা ব্রাউনের শেড, ডিপ মেজেন্টা উইথ ব্রাউন, এটা হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের তিন নম্বর শাড়ি, 6550 নাম্বার 3। পাড়ের মধ্যে এই যে পাড়টা না, এই সিগনেচারটা হচ্ছে মুনিয়া সিগনেচার, এবং এটা পৈঠানির একটা সিগনেচার, কিন্তু এটা আমাদের বেনারস পৈঠানি, বারবারই বলছি এটা বেনারস সুইফট পৈঠানি। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের তিন নম্বর শাড়ি নাম্বার 3। প্রাইস হচ্ছে 6550, 6550 তিন নম্বর শাড়ি নাম্বার 3, একদম ওয়াইনের টোন, এই যে কালারটা এসছে মেজেন্টা বার্গেন্ডি ওয়াইন মিলিয়ে টোনটা, এবং প্রাইসটা হচ্ছে 6550, 6550 উইথ ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ 6550, 6550 নাম্বার 3 দেখালাম।
নাম্বার ফোরে যাব, চার নম্বর। এবার আসছি নাম্বার ফোর। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমি এই পৈঠানি সিল্ক আজকেই প্রথম দেখছি, খুব ভালো লাগছে। দিদি, আমার একটা প্রশ্ন হলো যে এই শাড়িগুলো কি ব্লাউজ পিস থাকে? একদম, আমি দেখাচ্ছি তো ব্লাউজ পিস, তুমি দেখোনি? এই যে এই শাড়িটা, আমার হাতের শাড়িটা ব্লাউজ পিস। আমি প্রথম শাড়িটা তো ব্লাউজ পিসের পাড়টাই দেখালাম, যে বুনুইয়ের পাড়। আচ্ছা আচ্ছা, এইটা ব্লাউজ পিস। ওকে, আর দিদি আমার একটা রিকোয়েস্ট আছে যে ওই তনুশ্রী বাহাতে যে লোহা মালানোটা পড়েছে, ওটা যদি একটু হাইলাইট করে দেখানো হয় ভালো হয়, ডিজাইনটা খুব সুন্দর। একটা রিকোয়েস্ট আছে দিদি, যদি ওটা একটু হাইলাইট করে ক্যামেরা ক্লোজে, এই নাও দেখে নাও, তোমার জন্য আমি দেখাচ্ছি। তোমাদের দাবি আর কত মানবো বলো তো, দেখো এই যে কিচ্ছু না, আমি খুব স্লিক গয়না পরতে পছন্দ করি, এটা খুব স্লিক। থ্যাংক ইউ। আমি সত্যি বলি, এক এক সময় ভাবি ভালো থেকো তোমরা, এটা ইয়ালোর সঙ্গে যাচ্ছে রানী কালার দিয়ে, ভেতরে রংটা একটা লগনসা কালার হয়েছে। আর এটা রয়েছে হচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি চার নম্বর। এটা পিচের শেড এসছে, পিচের শেড নাম্বার ফোর, চার নম্বর নাম্বার ফোর। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, চার নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6550। আজকে না সব শাড়ির দামই 6550, তাই দামটা যদি আমি নাও বলি তাহলেও বুঝবে 6550, 6550 রুপিস। এই কালারটা ভীষণ সুন্দর, বাহ। এটা হচ্ছে মুনিয়া, এই যে নিচের যে দাগটা, নিচে নিচে যেটা রয়েছে না, একদম নিচে, এক্স্যাক্টলি এটা কিন্তু যেটা মহারাষ্ট্রের পৈঠানি সেটাতেও থাকে, দক্ষিণের পৈঠানি সেটাতেও থাকে, এটাকে মুনিয়া বলা হয়। এইটা হচ্ছে একটা সিগনেচার, এবং এই হচ্ছে শাড়িটার রংটা অসম্ভব, তুঁতে আর নীল মিলিয়ে একটা, দেখো রংটা অসম্ভব স্মার্ট কালার। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, 6550 রুপিস, 6550 নাম্বার ফাইভ, পাঁচ নম্বর 6550। পাঁচের পরে চলে যাব, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস। পাঁচ নম্বর শাড়ি দেখালাম, 6550। পাঁচের পরে চলে যাব ছ নম্বর, নাম্বার সিক্স, বাহ। এই শাড়িটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, আমার ওই পাঁচ নম্বরটা তো দারুণ লেগেছে, কারণ এক একটা সময় দেখবে এই যে এখন একটা আমরা ওয়েদারের মধ্যে রয়েছি না, বর্ষার ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে তাই বর্ষা বললাম, এই ওয়েদারটা কিন্তু মানে ভীষণ আনন্দের একটা ওয়েদার, ভীষণ আরামের একটা ওয়েদার, কিন্তু আমাদের জন্য যাদের আমাদের থাকার জায়গাটা শুকনো খটখটে, বাড়িঘরে জল ঢোকে না, আমাদের জন্য খুব সুন্দর মজার ওয়েদার, রোম্যান্টিক ওয়েদার। কিন্তু যে মানুষগুলোর ঘরের মধ্যে জল ঢুকে গেছে, যে মানুষগুলো নিজের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, আমি বলছি গোসাবা ব্লকের কথা, আমি বলছি সুন্দরবন অঞ্চলের কথা, আমি বলছি ধরো ফ্রেজারগঞ্জ, হিঙ্গলগঞ্জ, এই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষেরা থাকছেন গ্রামের মধ্যে, যেখানে এই যে আজকেও জল ঢুকবে, আজকেও তোমার এই পূর্ণিমা যতক্ষণ আছে, এবং এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল কালকে, জলের টান খুব বেশি ছিল, তো এই মানুষগুলোর কথা আমাদের কিন্তু ভাবতে হবে। তাই সকলের জন্য আমাদের সকলের ভালো থাকতে হবে। প্রথম কথা, এক তো করোনা, তার উপর আবার ইয়াস, মানে এক মানে একে সুগ্রীবে রক্ষা নেই, সেই হচ্ছে গল্প। তো আমাদের মনে হয় যে এই সময় মানুষের পাশে থাকতে হবে আর নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এই একটু আগে কথা হচ্ছিলো যে এই যে এত মানুষ একসাথে ত্রাণ শিবিরে ঢুকে গেল, এখন কিন্তু আর ওই করোনাটা তাদের মাথায় নেই, এখন তাদের বেঁচে থাকতে হবে, তাই এখান থেকেও কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়তে পারে। আমার উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করা, সরকার চাইছেন, সর্বতভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাটাকে আমি আপনি যদি একটু একটু মানে কী বলবো, ইন্ডালজেন্স দিই, তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে, তাই আমি আপনি কিন্তু সতর্কিতই থাকবো আর এই মানুষগুলোর কথা কিন্তু ভাববো। এবার চলে আসবো হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি। এটাও একটা পিচ আর পিঙ্কের টোন, আর পাড়ের সঙ্গে পাড়ের মধ্যে রয়েছে রানী কালারের ব্যবহার, এর আদলটা আবার বদলে গেল, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম হচ্ছে ময়ূরের নকশা, এটা কিন্তু একটু অন্য আদলে এলো। ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, প্রাইস হচ্ছে 6550, 6550, ছ নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসব সাত নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, আঁচল। প্রথম কথা বলবো, শাড়িটার আঁচলটা খুব সাবেকি, যেরকম আমি দেখাচ্ছিলাম আগে, এর পাটটায় আসব, পাটটার মধ্যে টিস্যু দিয়ে এত সুন্দর একটা ওয়েভের মতো করা হয়েছে, একটু দূর থেকে বড় করে দেখলে আরও ভালো বুঝতে পারবো এক্স্যাক্টলি।
আর গ্রিনটা যাচ্ছে ভেতরে, গ্রিনের সঙ্গে ব্লু এর টাচটা রয়েছে, পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। এর সঙ্গে একটু মিনের গয়না পরুন, আজকাল কুন্দনের গয়না, ভালো ভালো গয়না, সুন্দর সুন্দর গয়না আমি দেখতে পাই এখন, তো সেরকম গয়না একটু গর্জিয়াস গয়না দিয়ে সাজুন বিয়ে বাড়িতে। এই সমস্ত শাড়ি পরুন, 20,000-22,000 শাড়ির পাশে আপনার 6,550 শাড়ি নজর কাড়বে ডেফিনেটলি। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, দেখালাম 6,550, নাম্বার 76550, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, নাম্বার 7 দেখালাম। এইবারে আসছি নাম্বার 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা একদম বেনারসির মতো লাগবে দেখলে, দেখতে নাম্বার 8। এগুলো কিন্তু প্রণামী শাড়িও হতে পারে, যেহেতু ধরুন যাদের 6,000-7,000 বাজেট রয়েছে শাশুড়ি প্রণামী, এরকম শাড়ি আপনারা দিতেই পারেন, ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 86550, 6,550 8 নম্বর শাড়ি, নাম্বার 86550 রুপিস, 8 নম্বর 6,550 নাম্বার 8। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ পিস 8 নম্বর, এবং ডাবল পাড়ের ব্লাউজ, পাড়টা কিন্তু ডাবল পাড়, 8 নম্বর শাড়ি 6,550। আটের পরে চলে যাবো 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা আসছি 9 নম্বর। আজকের সংবাদ অনুযায়ী আমাদের সারা ভারতবর্ষের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু কমেছে, আক্রান্তের সংখ্যা 211,000 সামথিংয়ে আটকে আছে, মৃত্যুটাও 3 লক্ষ সামথিংয়ে, ওই 3,000 সামথিংয়ে রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটাই গড় কিন্তু কমেছে। সুতরাং আমাদের এইভাবে যদি আমরা সুরক্ষিত নিজেদেরকে রাখতে পারি, কিছুই নয়, আমি মুখে মাস্ক পরবো, ডাবল মাস্ক পরবো, হাতে স্যানিটাইজার বারবার ব্যবহার করবো, হ্যান্ড ওয়াশ করবো, এবং আমি একটা ডিস্টেন্স রাখবো, আমার সঙ্গে সামনের মানুষটা, পিছনের মানুষটার মাঝখানে যদি আমি থাকি, আমি একটা নিরাপদ দূরত্ব রেখে থাকবো, ব্যাস এইটুকু করতে পারলেই কিন্তু একজন মানুষ ভালো থাকতে পারবে। এটা হচ্ছে রানীর সঙ্গে অরেঞ্জ, কিন্তু অরেঞ্জের মধ্যে অলওভার টিস্যুর ব্যবহার আছে, বুনুই আছে, যার জন্য রংটা মনে হচ্ছে একটা পিচ পিচ টোন, এবং তার মধ্যে রানী দিয়ে মিনে। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এবং এর প্রাইস হচ্ছে 6550, 9 নম্বর 6,550 নাম্বার 9। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটারই কিন্তু ডাবল ডাবল ব্লাউজ, এটা রয়েছে 2 নম্বর, মানে ডাবল পাড়ের ব্লাউজ। আজকে সন্ধে 6টা কেউ মিস করবেন না, আজকে সন্ধে 6টায় মলমল রয়েছে, আমার আপনার সকলের ভীষণ প্রিয় আইটেম মলমল, 6টায় কেন দেওয়া হয়েছে আমি বলি, আপনারা বলবেন দুটোই কেন দেওয়া হলো না। প্রথম কথা, দুটোর সময়টা কম, 2:00 থেকে 2:25, আর 6টাটা মানে আপনারা খুব রিল্যাক্স করে হাতে বেশ একদম কফির কাপ নিয়ে বসে জমিয়ে দেখতে পারবেন, তাই আজকে সন্ধে 6টায় মলমল আছে, কেউ মিস করবেন। আর যদি কেউ মিস করেও যান, ইউটিউবে থেকে যাবে প্রোগ্রামটা, ভালো করে দেখে বুকিং করুন, আমরা কাউকে তাড়াহুড়ো করতে বলছি না, সবাই ইউটিউবে প্রোগ্রামটা ভালো করে দেখে তারপরে বুক করবেন, শাড়ি থাকবে ডেফিনেটলি শাড়ি পাবেন। এইবারে চলে আসি আঁচলটা, এটা হচ্ছে আঁচল, এবং এরপরে আসি বডিতে রয়েছে ব্লু কালার, এখানে কিন্তু ওটাতে যেমন ছিল অরেঞ্জের উপরে জড়ি, এটা ব্লুয়ের উপরে একদম ঘন জড়ির বুনুই আর পাট যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 9 নম্বর 10 নম্বর শাড়ি, নাম্বার 10, নাম্বার 10 6550, 6,550 10 নম্বর শাড়ি, নাম্বার 10 6550, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 10 6550। এইবারে আসবো নাম্বার 11, এই শাড়িটারই অনেকগুলো, আমরা এটা পাইঠারি প্রথমে দেখালাম, এটা কিন্তু একদম বেনারসির আদল, মানে জামেবারের আদলে দেখাচ্ছি, 9 নম্বর থেকে মূলত শুরু করেছি, 8 নম্বর থেকে, এটা হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে আবার নাম্বার 11, শাড়িটা ভীষণ ভালো দেখতে, ইয়ালোর উপরে ওই টিস্যুর ব্যবহার রয়েছে, ইয়ালো রানী, 11 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6,550 রুপিস, 6,550 11 নম্বর শাড়ি, নাম্বার 11, আর প্রত্যেকটার পার হচ্ছে ডাবল পার, 11 নম্বর দেখালাম। এইবারে আসবো 12 নম্বর, নাম্বার 12, এটা আসছি 12 নম্বর, তুঁতের মধ্যে যাচ্ছে আঁচল পার, এটা কিন্তু মানে একটা তুঁতে নীল মানে ব্যবহার করা হয়েছে এর মধ্যে, তার উপরে এই জরির ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 12 নম্বর শাড়ি, নাম্বার 12,
12 নম্বর প্রাইস হচ্ছে 6550 6550 12 নম্বর সরি নাম্বার 12 6550 আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস 12 নম্বর 6550 6550 নাম্বার 12 নাম্বার 13 এ যাব 13 নম্বর আমি কিন্তু আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি আজকে সন্ধে 6টায় আপনারা মলমল দেখবেন লাইভ ফোন ইন প্রোগ্রামেই মলমল থাকবে মানে আপনারা ফোনও করতে পারবেন কথা বলতে পারবেন মলমল দেখবেন একদম পিওর মলমল 1100 টাকা না 1150 এরকম দাম হ্যাঁ 1150 প্রাইজের মলমলে বাটিক আপনারা দেখবেন মলমলে বাটিক হয়তো মলমলে প্রিন্ট সব কিছুই থাকবে আমি জানি না মলমল থাকবে জানি আমি তো এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো মিলিয়ে আঁচলটা হচ্ছে রানিতে গেছে এই পাড়টা দেখুন একদম সাবেকি কাতানের পাড় এই যে পাড়টা দেখুন একদম সাবেকি কাতানের পাড় ভেতরে যাচ্ছে ছোটো ছোটো ফুল এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 13 নম্বর শাড়ি নাম্বার 13 13 নম্বর 6550 ডাবল বর্ডার নাম্বার 13 6550 13 নম্বর আর এটার সঙ্গে না ব্লাউজ পিসের হাতাতে কিন্তু ওই যে নিচের পাড়টা ওই পাড়টাই যাবে এই যে এই পাড়টা 13 নম্বর নাম্বার 13 প্রাইস হচ্ছে 6550 ওটা অরেঞ্জ শেডে ছিল এটা রানি শেডে যাবে নাম্বার 14 14 নম্বর আঁচলগুলো একদম টাসেল করা দেখুন আঁচলের টাসেলটা দেখে দেখাবো এটা হচ্ছে 14 নম্বর রানিতে আঁচল আর এটা অরেঞ্জের টানায় রানি ভারনা গিয়ে এই টোনটা দাঁড়িয়েছে এটা হচ্ছে 14 নাম্বার 14 14 নম্বর শাড়ি 6550 আজকাল 6000-7000 কোনো গয়না হয় না সুতরাং যাদের বাজেট হয়তো বাড়ির খুব প্রিয় মানুষের বিয়ে হচ্ছে হয় ভাইজির বিয়ে ননদের বিয়ে আপনি ভাবছেন 6000-7000 কিছু গিফট করবেন হয় না মাস তো ননদ আর বিয়ে রয়েছে আপনি একটা ভালো শাড়ি গিফট করুন শাড়ি কিন্তু আমাদের ঐতিহ্য এটা হচ্ছে 6550 নাম্বার হচ্ছে 14 14 নম্বর শাড়ি উইথ ব্লাউজ ব্লাউজের হাতাটা যাবে এইভাবে 14 নম্বর 6550 নমস্কার কে রয়েছেন হ্যাঁ তনুশ্রী তুমি আমাকে চিনবে না আমি গড়িয়া থেকে বলছি এক্ষুনি আমি কিন্তু গন্ডগোল করতাম তোমার ডাকটা এমন আমার সবিতাদির মতো আমার সবিতাদি ঠিক এইভাবে বলে হ্যাঁ তনুশ্রী ঠিক এই টানটা থাকে আমি এক্ষুনি সবিতাদি ভাবছিলাম বলো শোনো আমি বহু বছর যাব তোমাকে দেখছি তোমার কথা শুনছি তারপর যারা আমার শাড়ি নিয়ে আসতো তাদের কাছে তোমার কথা জিজ্ঞেস করতাম কিন্তু তোমার সাথে ডাইরেক্ট তোমাদের কথা বলিনি এই যে আজকে হলো আজকে আজকে আমি লাইনটা পেয়েছি তাই বলছি আমি অনেক আমিও তোমার মতো শাড়ির পাগল তবে আমার বয়স হয়েছে যদিও কিন্তু আমার শখটা এখনো বয়স হয়নি শখের বয়স হয়নি তাই বলছি কি যা দেখি তাই ভালো লাগে মনে হয় তাই কিনে নি তাই তোমার এই করোনার এই লকডাউনের মধ্যে চারখানা শাড়ি কিনেছি আচ্ছা এটা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছে আমাদের যে আমি বাঁচবো সুস্থ সুন্দর পৃথিবী পাবো তাই না ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে হ্যাঁ ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে রাখার জায়গা নেই এই রে কিছু বাদ দিতে হয় তো পুরনো দিক মানে যেমন আমরা মানে পিছন দিকের জিনিসগুলো বাদ দিলে আবার নতুন জিনিসগুলো ঢুকতে পারে সেই গরম হাওয়া সরে যায় নতুন হাওয়া ঢোকে কিছুদিন আগে নববর্ষ গেল দিয়ে দিলাম একটা শাড়ি ওরকম আর কি আমার যেগুলো বেশি পরা হয়ে যায় আমি মোটামুটি দিয়ে দিই আমার যেগুলো অনেক পড়া হয়ে গেছে আর ভালো লাগছে না পড়তে হয় না এক একটা শাড়ি অনেকবার পরে ফেলেছি আর না ঠিক আছে চলো আমি তো শখ মিটিয়ে ফেলেছি তো সেগুলো দিয়ে দেওয়া যায় ভালো থাকুন দিদি খুব ভালো লাগলো কথা বলে আর আপনি বলেন আপনি আমাকে অনেক দিন ধরে দেখছেন তার মানে রোগা তনুশ্রী থেকে মোটা তনুশ্রী পুরোটাই পুরো জার্নিটাতেই আপনি ছিলেন আমার সঙ্গে এটা মাস্টার ডিয়ালোর সঙ্গে রেট ভীষণ সুন্দর এবং এটা না যেমন নতুন বইয়ের শাড়ি আমি বলতে পারি আবার আমরা যারা পুরনো বউ তাদের শাড়িও বলতে পারি আমার মনে হয় নিচ থেকে উপরে উঠলামই না না কোনো কারণে আমি না হঠাৎ করে তাকিয়ে ভাবলাম যে কি নিচেই আছি মনে হচ্ছে এই হচ্ছে বডিটা এটা মাস্টার রিয়ালো রেট প্রাইসটা হচ্ছে 6550 নাম্বার 15 15 নম্বর শাড়ি 6550
এই হচ্ছে শাড়িটা, কুচি দিয়ে একবার দেখিয়ে দেবো শাড়িটাকে। 6550, 6550। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজটা, এটা রয়েছে শাড়িটার ব্লাউজ। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 15 নম্বর শাড়ি, নাম্বার 16। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16, অরেঞ্জ কালার, অরেঞ্জের সঙ্গে রানী পা নাচল ব্লাউজটা, অরেঞ্জে একদম। আর বডিটা হচ্ছে একদম টিপিক্যাল রানী, রানীর মধ্যে ফুলের মধ্যে মিনেটে যাচ্ছে অরেঞ্জ দিয়ে। একটু যদি ক্লোজে আসি তাহলে দেখতে পাবেন এটা পাড়ের থেকে ওদিকে যায়, তাহলে আরও খুব ভালো বোঝা যাবে। নিচের দিকে ডাবল পার, উপর দিকে সিঙ্গল পার। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16, 16 নম্বর শাড়ি। আর তার সঙ্গে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজটা, এইবারে পাটটা একটু বদলালো। 16 নম্বর শাড়ি, দাম হচ্ছে 6550। 17 নম্বর, ওই সেম ডিজাইনেই আমি দেখাবো হচ্ছে 17 নম্বর। এটা তো অরেঞ্জের সঙ্গে রেড, আগেটা ছিল অরেঞ্জের সঙ্গে বডিটা রানী, এটা অরেঞ্জের সঙ্গে বডিটা রেড, এবং ফুলের নকশাটা অবশ্যই বদলাচ্ছে, এখানেও অরেঞ্জ দিয়ে মিনে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর, নাম্বার 17, 6550, 6550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। এইবারে আসবো নাম্বার 18, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এটা হচ্ছে 18, এটা রানী, আর বডিটা রয়েছে গ্রিন, গ্রিন মানে একটু ক্রস গ্রিন। ডিজাইনটা কিন্তু ওই 18 মানে 17 মতোই এই ডিজাইনটা, এখানে রানী দিয়ে মিনে, নিচের পার ডাবল, উপরের পার সিঙ্গল। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 6550, 6550 উইথ ব্লাউজ পিস, 18 নম্বর, 6550। 18-র পরে চলে যাবো 19 নম্বর, এটা ব্ল্যাকে, নাম্বার 19, নাম্বার 19। এটা হচ্ছে রেডে আঁচল পার ব্লাউজ, আর বডিটা রয়েছে ব্ল্যাকের মধ্যে, এবং এর টেক্সচার, এই হচ্ছে টেক্সচার, ট্রান্সপারেন্সি এক ফোঁটা নেই। নাম্বার 19 দেখালাম, 6550, 6550 19 নম্বর শাড়ি। যদি পছন্দ হয় 9051217272, 9051217274-এ ফোন করবেন। আপনারা কলকাতা শহর শহরতলী হলে হোম ডেলিভারি পাবেন, বাইরে যদি হন তাহলে সেক্ষেত্রে কুরিয়ারে শাড়িটা পেয়ে যাবেন। এটা দেখালাম 19 নম্বর, 6550। এবার আসছি 20 নম্বর। আর যারা মানে হ্যান্ড ওয়াশ আর স্যানিটাইজার নিয়ে স্বনির্ভর হবেন বলে ভাবছেন, এই হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার, তারা কিন্তু ডেফিনেটলি আপনারা যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। প্রোগ্রামটা ইউটিউবে থাকবে, ধীরে সুস্থে নিশ্চিন্তে বুকিং করবেন, কোনো তাড়াহুড়ো নেই। খালি আপনি ভাববেন, এই যেমন আমরা যারা শাড়ি কিনতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, রাদার কেনাতে হচ্ছে পড়ার জন্য, আমাদের এই ভালো লাগাটুকুকে যদি আমরা একটু প্যাম্পার করি তাহলে বেশ কিছু মানুষ ভালো থাকবেন, বেঁচে থাকবেন। এটা তুঁতের সঙ্গে রানী, 20 নম্বর শাড়ি, তুঁতে রানীর কম্বিনেশন। প্রাইস হচ্ছে 6550, 6550 তুঁতে রানী, আর এই রয়েছে ব্লাউজটা। এবারে আসবো লাস্ট শাড়ি, 21 নম্বর শাড়ি, নাম্বার 21। আজকে আমরা 21টা শাড়ি দেখালাম, 21 জনই পাবেন এই শাড়ির, কিন্তু কোনো রিপিট নয়, মানে আমি দেখলাম আমি 20 জন পেয়ে গেলেন তা নয়, অপেক্ষা করলে হয়তো পাবেন। এগুলো এখানকার নয়, এটা বেনারস উইভিংয়ের শাড়ি, বেনারসের শাড়ি, বেনারস ঘরানার শাড়ি আর কি, ওদের ওখানকার সাবেকি শাড়ি। 21 নম্বর শাড়ি, 21, এখানেও কিন্তু পিচ একটা টোন বেসে রয়েছে, অ্যাকচুয়ালি এটা অরেঞ্জের সঙ্গে রানী গিয়ে টোনটা তৈরি হয়েছে, এবং পাড়টা, নিচের পাড়টা হেরিং বোনের সঙ্গে একটা লতা পাড়। এই এই ডিজাইনটাকে মূলত বেনারসে হেরিং বোন বলা হয়, তার সঙ্গে যাচ্ছে লতানে পাড়। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 6550, 6550, নাম্বার 21, 21 নম্বর, 6550। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ। যাদের যাদের এই শাড়ি পছন্দ হলো আপনারা বুকিং করবেন, বুকিং নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274। আপনারা বুকিং করুন, শাড়ি আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন। আর হোলসেলাররা যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করবেন, SMS করে বা হোয়াটসঅ্যাপ করেও শাড়ি বুক করতে পারেন। আর এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আপনারা এগোতে পারেন, ডক্টর প্লাসের এই নতুন উদ্যোগে আপনারা সামিল হতেই পারেন, স্বল্প বিনিয়োগে বেশ ভালো পথ চলতে পারবেন। আবার দেখা হবে আজকে সন্ধে 6টায় মলমলের সঙ্গে, মলমল বহু মানুষ দেখতে চেয়েছেন, আজকে মলমল দেখার পালা।